বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম ব্যস্ত জীবনে ব্যায়াম করার সময় হয় না বাইরে থাকলে খাওয়া হয়ে যায় অস্বাস্থ্যকর খাবার আর সেসবের বাজে প্রভাব পড়ে দেহে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে সহজে কিছু স্বাস্থ্যকর অভ্যাস রপ্ত করার পরামর্শ দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত লেখক সিএনএনের দেহ এবং মন বিষয়ক প্রশিক্ষক ডানা সান্টাস সুপ্রিয় দর্শক চলুন ডানা সান্টাস বর্ণিত সহজে স্বাস্থ্যকর অভ্যাস রপ্ত করার পাঁচটি উপায় সম্পর্কে জেনে আসি এক শ্বাস প্রশ্বাসে নজর দেয়া চাপ কমাতে আর দৈহিক এবং মানসিকভাবে তৎক্ষণাৎ চাঙ্গা বোধ করতে নিঃশ্বাসের ব্যায়াম খুবই কার্যকর লম্বা করে দম নিয়ে কিছুক্ষণ ধরে নাক দিয়ে নিঃশ্বাস ছাড়তে হবে পাঁচ মিনিট করারও দরকার নেই নব্বই সেকেন্ডের এই নিঃশ্বাসের ব্যায়ামে কমবে স্ট্রেস হরমোন উৎপাদন মানসিক অবস্থা আরাম হবে কমবে রক্তচাপ এবং হৃদস্পন্দন স্পন্দন দুই শরীর নড়াচড়া করা অলস জীবন বিশেষ করে দীর্ঘক্ষণ বসে থাকার ফলে শুধু শারীরিক ক্ষতি হয় না মানসিক অবস্থাতেও বাজ্য প্রভাব ফেলে সেই সঙ্গে বাড়ে মৃত্যু এবং বিষণ্ন হওয়ার ঝুঁকি বিএমজে সাময়িকীতে প্রকাশিত নরওয়ের নরওয়েজিয়ান জিয়ান স্কুল অফ স্পোর্টস সায়েন্সের নেতৃত্বে করা দু হাজার সালে গবেষণার ফলাফল বলছে দৈনিক এগারো মিনিট যে কোনো ব্যায়ামের ফলে বাড়ে আমাদের জীবনের মেয়াদ পাঁচ মিনিটের নড়াচড়াতেও এইসব সমস্যা দূরে রাখা যায় কিভাবে নড়াচড়া করতে হবে তা একান্তই ব্যক্তিগত ব্যাপার যেভাবেই হোক দেহ সঞ্চালন করা হবে আসল বিষয় এক্ষেত্রে কোন ব্যায়াম করা হচ্ছে তা মুখ্য বিষয় নয় আসল বিষয় হবে দীর্ঘক্ষণ বসে থাকা বা শুয়ে অলস সময় পার করা যাবে না তিন বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা শুনতে দেখতে অনুভব করতে অন্তত পাঁচ মিনিট সময় ব্যয় করতে হবে আর সেই অনুভূতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে অন্যদের মাঝে বন্ধু বা কাছের মানুষের সঙ্গে সামনাসামনি দেখা করতে না পারলেও ভিডিও কলে অন্তত কথা বলার সময় বের করে নিতে হবে কারোর সঙ্গে কথা বলা সব সময়ই ভালো তবে সামাজিকতা রক্ষা করলে একাকিত্ব বোধ থেকে বের হয়ে আসা যায় প্রতিদিন সবার সঙ্গে হয়তো দেখা করা হবে না সেক্ষেত্রে পাড়ার দোকানের মানুষের সঙ্গেও কুশল বিনিময় করা যায় হাসি বিনিময় করার মাধ্যমে কেমন আছেন জিজ্ঞেস করার মতো বিষয়গুলোতে অভ্যস্ত করলে নিজের হৃদয় এবং শরীরে ইতিবাচক প্রভাব ফেলবে চার স্বাস্থ্যকর নাস্তা তৈরি টিভি দেখার সময় কিছু খেতে ইচ্ছে হলে সহজেই চিপসের প্যাকেটের দিকে হাত চলে যায় এর পরিবর্তে টাটকা ফল কেটে নিয়ে প্রিয় অনুষ্ঠান দেখার অভ্যাস করতে হবে ঘরে এরকম মজার স্বাস্থ্যকর নাস্তা আগেভাগেই তৈরি করে রেখে দেয়া যায় শুধু খাওয়ার সময় একটু গরম করে নিলে হয় এরকম খাবার তৈরি করা তেমন কোনো কঠিন কাজ নয় এছাড়া বাদাম বা ভেজানো ছোলাও স্বাস্থ্যকর নাস্তা পাঁচ খানিকটা সময় হেঁটে আসা গবেষণায় দেখা গেছে দিনে দশ হাজার কদম হাঁটলে ক্যান্সার হৃদরোগ এবং আগে ভাগে মৃত্যুর ঝুঁকি কমে তবে স্পেনের ইউনিভার্সিটি অব খেডিজের করা সাম্প্রতিক গবেষণা বলছে যে কোনো পরিমাণ হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী পাড়া মহল্লায় কিংবা অফিস থেকে বের হয়ে পাঁচ মিনিট হাঁটায় অভ্যস্ত হওয়ায় যায় এতে রয়েছে স্বাস্থ্য উপকারিতা সহজে স্বাস্থ্যকর অভ্যাস রপ্ত করার পাঁচটি উপায় নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এই ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ